দিনটা হচ্ছে পবিত্র শুক্রবার, যা প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুর দিনটাকে উপলব্ধি মানে স্মরণ করার জন্য আজকের এই দিন। কী কী পালন হয় এখানে? এখানে ওই তার যে দুঃখ ভোগ, তার যে কষ্ট এবং তার যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় তার হচ্ছে সাতটি বাণী, সেই সাতটি বাণীকে আজকে আমরা স্মরণ করি।